স্ত্রীর সঙ্গে বচসা, অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কাঁথির লচ্ছনপুর গ্রামে। ওই মৃত ব্যক্তির নাম সুকেশ বানিয়া, বয়স আনুমানিক 52 বছর। পরিবার সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সুকেশ। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে জমিতে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।